সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার এই বিপদের দিনে হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে যা মেসেজ পেয়েছি তার থেকে অনেক মেসেজ পেয়েছি আমার অচেনা বন্ধুদের কাছ থেকে ইউটিউবের মাধ্যমে। তাই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। আজকে আবার ভিডিও নিয়ে ফিরে এলাম, এখন সিচুয়েশান মোটামুটি ঠিক আছে, তাই আশা করি ভিডিও করতে আর সমস্যা হবে না। তারপর যদি কোনো সমস্যা আসে বা কিছু হয় সেটা আপনাদের কাছে আমি পৌঁছে দেবো, খবর দিয়ে দেবো যে আমি ভিডিও করতে পারছি না, তবে আপাতত কোনো সমস্যা নেই। এবার চলে আসবো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আলোচনা করব আজকে বিকেলের ম্যাচ। গত ম্যাচের আগে লাস্ট ভিডিও করেছিলাম, আবার আজকে ম্যাচের আগে ফিরে এলাম। নেক্সট আলোচনা করব ট্রান্সফার মার্কেট নিয়ে, প্রচুর ট্রান্সফারের আপডেট আছে, ভারতীয় প্লেয়ারদের ট্রান্সফার নিয়ে আমি আলোচনা করব। আর সব থেকে যে বিষয়টা মার্কেটে এখন ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে জেসন কামিন্সের ব্যাপারটা কী আসলে, সেটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো আজকে আর বিশেষ কিছু বলছি না, আজকে শুরু করছি প্রথম খবরটা। প্রথম খবরটা যেটা আছে সেটা হলো আজকের ম্যাচ নিয়ে। লাস্ট গোকুলম ম্যাচটার আমি ফার্স্ট হাফটা গোটাটা দেখেছিলাম, পরেরটা হাইলাইটস দেখেছিলাম, তবে গোকুলম ম্যাচ দেখে কিন্তু পুরো টুর্নামেন্টটাকে জাজ করাটা ঠিক হবে না। গোকুলম সেদিন প্রচুর ভুল করেছিল, লিস্টনকে ওরা আন্ডার এস্টিমেট করে ওপেন জায়গা দিয়ে দিয়েছিল, এমনকি লিস্টনের সামনে কোনো অবস্ট্রাকশন ছিল না। লিস্টনের সুবিধে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ যাই বলুন না কেন, দুটো এইটাতেই লিস্টনকে যদি একটু ফাঁকা জায়গা দেওয়া হয়, লিস্টন যে ধরনের শট মেরে গোল করে তাতে গোলকিপারের পক্ষে আটকানো সম্ভব হয় না, কিন্তু লিস্টনের সামনে যদি কোনো অবস্ট্রাকশান চলে আসে ও ঠিক আন্দাজ করে শটটা নিতে পারে না, ওর কনসেন্ট্রেশনটা নষ্ট হয়, যার ফলে ওই শটগুলো আর গোলের মধ্যে থাকে না। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে গোকুলম যে সুযোগটা দিয়েছে লিস্টনকে সেটা কিন্তু অন্য টিমরা দেবে না। তো সেই জন্যই ওই ম্যাচটা দেখে পুরো টুর্নামেন্টের মোহনবাগানের পারফরমেন্সটা জাজ করা যাবে না, আজকের ম্যাচ থেকে কিছুটা বোঝা যেতে পারে। আজকে কঠিন প্রতিপক্ষ রয়েছে জামশেদপুর। জামশেদপুরকে আজকে যদি হারিয়ে দেয় তাহলে কিন্তু সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা মোহনবাগানের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কেন বলছি, এই গ্রুপের সকলেই একটা করে ম্যাচ প্রায় হেরেছে, কিন্তু জামশেদপুর আর মোহনবাগান এখনও কোনো ম্যাচ হারেনি। যদি জামশেদপুরকে এই ম্যাচে হারিয়ে দিতে পারে মোহনবাগান, তাহলে লাস্ট ম্যাচটা জাস্ট ড্র করলেই তারা চলে যাবে সেমিফাইনালে, কারণ তারা কোনো ম্যাচ না হেরে সেমিফাইনালে পৌঁছে যাবে। তো জামশেদপুর যেহেতু এখনও কোনো ম্যাচ হারেনি প্রথম ম্যাচটায়, তাই জামশেদপুর যদি আজকের ম্যাচটায় হেরে যায় তাহলে এই টিমের সবাই একটা করে ম্যাচ হেরে বসে থাকবে মোহনবাগান ছাড়া। তাই জন্য আজকের ম্যাচটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর প্লেয়িং ইলেভেন নিয়ে বিশেষ আলোচনা আমি করতে চাইছি না, এই কারণেই যে এই ম্যাচটাতে জুয়ান একটু ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত প্লেয়ারদের নিয়ে দেখে নিতে চাইছে, তাই প্রথম ইলেভেনে ও কাদের রাখবে সেটা আগে থেকে প্রেডিক্ট করাটা একটু মুশকিল হচ্ছে। তবে এরকম প্লেয়ারকেই প্রথম ইলেভেনে ও লাগবে যে প্লেয়ারকে এক্সচেঞ্জ করে তার থেকে বেটার প্লেয়ারও পরে নামাতে পারে। কোনো বেটার প্লেয়ারকে দিয়ে শুরু করলে সেই বেটার প্লেয়ারকে চেঞ্জ করে পরে আর তার থেকে বেটার প্লেয়ার না থাকলে কোনো ম্যাচে চেঞ্জ করার মতো অপশান তার কাছে থাকবে না। তাই চেষ্টা করবে, ধরুন আশিক কুরুনিয়ানের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, আশিক কুরুনিয়ানের একটা চোট আছে, তো আশিক কুরুনিয়ানকে যদি পরে নামায়, নেমে দেখে যে সে খেলতে পারছে না, তখন চেঞ্জ করার অপশান থাকবে না। তাহলে আশিক কুরুনিয়ানকে যদি আগে নামায়, দেখে যে ওর চোটের জন্য কিছু সমস্যা হচ্ছে, তাহলে তুলে নিয়ে লিস্টনকে নামাতে পারবে। হোয়ারাজ লিস্টনকে যদি আগে নামায়, তাকে তুলে দিয়ে আশিককে নামানোর পর যদি দেখে আশিক খেলতে না পারছে, তখন অপশান পড়ে থাকবে না। তো এইরকমই কিছু প্লেয়িং ইলেভেন নিয়ে আজকে ফেরান্ডো প্রথম ইলেভেন নামাবে, এটাই আমার মনে হচ্ছে। এবার চলে আসবো ট্রান্সফার মার্কেটের খবরে। ট্রান্সফার মার্কেটে তো রিউমারের ছড়াছড়ি, শুধু প্লেয়ার নয় আমাকে নিয়েও রিউমার বেরিয়ে গেছে, আমি নাকি সিকিমের তুষারঝড়ে চাপা পড়ে গেছি। তো ওরা প্লেয়ার শুধু নয়, আমাকেও ছাড়ছে না কিছু লোকজন। যাকে চলে আসে আসল খবরে, সেটা হচ্ছে যে ইয়াসির আর আকাশ মিশ্রাকে নিয়ে আমাদের একটা কথাবার্তা মার্কেটে চলছে, যেটার আসল খবরটা আমি আপনাদের দিয়ে দিই। সেটা হচ্ছে যে আকাশ মিশ্রা এবং ইয়াসিরকে মোহনবাগান যে অফারটা করেছে এটা খুব ভালো অফার, সেই অফারটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তারা অফারটা দেখে মোহনবাগানে আসার চান্সটাও খুবই বেশি। কিন্তু যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে এদের এজেন্টদের সঙ্গে এদের কথা হচ্ছে, প্লেয়ারদের সঙ্গে মোহনবাগানে ডাইরেক্ট কথা হচ্ছে না, কারণ তারা সুপার কাপে আছে। আকাশ মিশ্রার ক্ষেত্রে মেন প্রবলেম যেটা হচ্ছে যে, আবার আমি বলেছিলাম হায়দ্রাবাদ যে টাকাটা তার চাইছে সেটাতে বিদেশি প্লেয়ারদের বিদেশ থেকে আনতে যে টাকা লাগে সেইটা ট্রান্সফার ফি হিসেবে চাইছে। তো আকাশ মিশ্রাকে মোহনবাগান অফার করে দেখবে যে অফারটা যদি আকাশ মিশ্রার পছন্দ হয়, তাহলে এই নেগোসিয়েশনের ব্যাপারটা আকাশ মিশ্রাও কিছুটা নেগোসিয়েশন করতে হেল্প করবে মোহনবাগানকে, যদি তার অফারটা পছন্দ হয়। ইয়াসিরের ক্ষেত্রেও সেম ব্যাপার,
এবার আকাশবিদ স্যার ক্ষেত্রে মুম্বাই সিটি এফসি আছে ঠিকই, কিন্তু এগিয়ে মোহনবাগানই আছে। ঠিক একইভাবে ইয়াসিরের ক্ষেত্রেও বেঙ্গালুরু ইয়াসিরকে অফার করেছে, কিন্তু মোহনবাগানের অফার অনেক বেটার। তাই এই দুই দিক দিয়ে দেখতে গেলে আকাশমিশ্রা আর ইয়াসিরের কাছে যে অফারগুলো রয়েছে তাদের মোহনবাগানের কাছে দেওয়া অফারটাই বেটার অফার। সেই কারণেই মার্কেটে বলছে আকাশমিশ্রার ডিল ক্র্যাক হয়ে গেছে, ইয়াসিরের ডিল ক্র্যাক হয়ে গেছে। ক্র্যাক কী করে হবে দাদা, আপনারা বোঝার চেষ্টা করুন। সুপার কাপ খেলছে ওরা, ওদের এজেন্টদের সঙ্গে কথা হচ্ছে, এজেন্টরাও নিশ্চয়ই ম্যাচের মাঝখানে তাদেরকে প্র্যাকটিসের ইয়েতে এই সুপার কাপের মাঝখানে ডিস্টার্ব করে বলছে না, জানো মোহনবাগান এই অফার দিয়েছে তুমি কি অ্যাকসেপ্ট করবে। ইয়াসিরকে বলছে না, এই মোহনবাগান বেঙ্গালুরু এই অফার দিয়েছে তুমি কোনটা অ্যাকসেপ্ট করবে। এইরকমভাবে হয় না, এজেন্ট একটা কথা বলে মোটামুটি একটা সেটেলমেন্ট করে রাখছে, টুর্নামেন্ট শেষ হওয়ার পর প্লেয়ারের সঙ্গে এজেন্ট বসে ডিলটা ফাইনাল হবে কী হবে সেটা নিয়ে আলোচনা করবে। তবে সুপার কাপ শুধু শেষ নয়, হায়দ্রাবাদের ক্ষেত্রে একটু প্রবলেম রয়েছে। হায়দ্রাবাদ 3 তারিখ মোহনবাগানের সঙ্গে প্লে অফ আছে, সেই প্লে অফটা না শেষ হওয়া পর্যন্ত কোনো প্লেয়ারকে এইসব নিয়ে আলোচনার মধ্যে তারা ঢুকতে যাবে না। পুরো প্লে অফ শেষ হওয়ার পরে সিজন শেষ, তারপরে নেক্সট সিজন নিয়ে প্রত্যেকটা প্লেয়ার বসবে, কে কোথায় যাবে, কী অফার আছে তারা দেখে ডিসাইড করবে। এইটা হচ্ছে বাস্তব খবর। এবার চলে আসবো যে খবরটার জন্য আপনারা ওয়েট করে আছেন, জেসন কামিন্সের খবর। জেসন কামিন্সের খবরটা কিছুই নয়, যে খবরটা আমি আপনাদের দিয়েছিলাম যে আমি ভেতর থেকে খবর পেয়েছিলাম একজন অস্ট্রেলিয়ান প্লেয়ারের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে, সেই খবরটাই এতদিনে মার্কেটে বেরিয়ে এসে চারদিকে ঘুরে বেড়াচ্ছে যে একদম জেসন কামিন্স কনফার্ম হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তুসুক হয়ে গেছে। কিন্তু বাস্তবটা সেরকম নয়, ওখানে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে অনেকগুলো সমস্যা, একটা না অনেকগুলো সমস্যা রয়েছে। সেটা কীরকম, জেসন কামিন্সের হাতে রয়েছে ধরুন না 27 বছর বয়স, তাহলে ওর হাতে রয়েছে ম্যাক্সিমাম 5 বছর, 32 বছর বয়স পর্যন্ত সে মোটামুটি এই ট্রান্সফার ফিতে বা এই মার্কেট ভ্যালুতে খেলতে পারবে। মোহনবাগান তাকে যে টাকা অফার করছে তাতে তার এই 5 বছরের কেরিয়ারটা সিকিওর হয়ে যাচ্ছে, মানে এখন যে টাকায় সে খেলছে সে যদি 5 বছর সেই টাকায় খেলতো সেই টাকাটাই প্রায় মোহনবাগান 2 বছরের চুক্তিতে অফার করে দিচ্ছে, তাহলে তার কাছে আগামী ভবিষ্যতের 5টা বছর সিকিওর হয়ে যাচ্ছে। এটা একটা লোভনীয় অফার। কিন্তু এর সঙ্গে আর একটা সমস্যা রয়েছে, যদি সে এ লিগ ছেড়ে ISL খেলতে আসে সেক্ষেত্রে তাকে পরের এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে অস্ট্রেলিয়া টিমে বিবেচনা নাও করতে পারে। তার কারণটা কি, কারণ অস্ট্রেলিয়ার লিগ অনেক হাই লেভেলের লিগ। ঠিক যদি একইভাবে ভাবেন আমাদের কোনো প্লেয়ার উগান্ডার লিগে গিয়ে বীভৎস গোলেছে, 50টা গোল করেছে, তাকে ভারতীয় ফুটবল ফেডারেশন ভারতীয় টিমের জন্য কতটা কনসিডার করবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ ভারতীয় ফেডারেশন তখন বলবে যে ওখানে কী খেলা হচ্ছে, কাদের সঙ্গে খেলছো, কী লেভেলের টুর্নামেন্ট আমরা জানি না, সেখানে কতই গোল করো না কেন তাতে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই, ISL এসে খেলো, ISL কীরকম গোল করছো তাহলে আমরা দেখতে পাবো। ঠিক একই ব্যাপারটা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, অস্ট্রেলিয়া ইন্ডিয়ান লিগে সে কীরকম খেলছে তার ওপর বিচার করে তারা ন্যাশনাল টিমের সিলেকশন করবে না। এবার জেসন কামিন্সের যেহেতু 27 বছর বয়স, নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলার চান্সটা তার কাছে খুবই কম, এবং এশিয়া কাপ খেলার তার একটা চান্স রয়েছে কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলার চান্সটা কিন্তু তার খুব কম। তাই তাকে এই দুটো বিষয় কম্পেয়ার করতে হচ্ছে যে আমার 5টা বছর আমি সিকিওর করবো না ন্যাশনাল দলে খেলার জন্য, এটা আমার বাকি 5টা বছর কী হবে না হবে এটা রিস্কের ওপর রাখবো। এইটা নিয়ে জেসন কামিন্স একটু পিছিয়ে আছে। তবে খবর যা আছে এই সমস্যাটা জেসন কামিন্স সমাধান করে নিয়েছে, সে 5 বছর কেরিয়ার সিকিওর করাটাকেই চুজ করেছে, মানে মোহনবাগানে আসার ক্ষেত্রে অফারটাকেই সে পছন্দের বলে মনে করছে বা মোহনবাগানের অফারটাকেই সে অ্যাকসেপ্ট করতে চলেছে, কিন্তু এখনও অ্যাকসেপ্ট করেনি। নেক্সট যে সমস্যাটা টাকা নিয়ে বলা হচ্ছে এটা সম্পূর্ণ একটা কনফিউজ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে জেসন কামিন্সকে কিন্তু 5.5 কোটি টাকার অফার করা হয়েছে। জেসন কামিন্স 7.5 কোটি টাকায়, যেটা আমি এই সময় একটা খবরের কাগজ থেকে দেখতে পেলাম যে 7.5 কোটি টাকায় সে এখন খেলছে, সত্যি মিথ্যে জানি না। আর 5.5 কোটি টাকা তাকে অফার করলেও তার অ্যাকচুয়াল স্যালারি অনেক বেশি, তাকে যেহেতু আমাদের এখানে স্যালারি ক্যাপ রয়েছে সেই জন্য তাকে 5.5 কোটি টাকার বেশি টাকা হাতে ক্যাশ হিসেবে বা ডাইরেক্ট টাকা হিসেবে দিতে পারবে না, সেইটা মোহনবাগান তাকে জানিয়ে দিয়েছে, এবং বাকি টাকা তাকে অ্যাডজাস্ট করে দেওয়া হবে, সে যত টাকা ডিল হয়েছে সে তত টাকাই পাবে, মোহনবাগানের টাকা দেওয়ার কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে স্যালারি ক্যাপের, এবং সে যেহেতু মার্কি প্লেয়ার নয় সেহেতু তার পেছনে আনলিমিটেড টাকা সে খরচ করতে মোহনবাগান পারবে না। তাহলে বিষয়টা দাঁড়িয়ে আছে এই বিষয়টার ওপর যে ওকে 5.5 কোটি টাকা করে চুক্তিতে তাকে ডাইরেক্ট দেওয়া হবে, বাকি টাকাটা ইনডাইরেক্টলি তাকে দিয়ে দেওয়া হবে, সেইটাতে নিয়েই একটু সমস্যা রয়েছে। সে চাইছিল অ্যাকচুয়ালি যে 7.5 কোটি টাকা সে যে টাকাটা পায়
সেই টাকাটা যদি মোহনবাগান তাকে স্যালারি হিসেবে ডাইরেক্ট দেয়, কিন্তু সেটা দিতে একটু সমস্যা হচ্ছে। টাকা তাকে পুরোটাই দেওয়া হবে এটা নিয়ে কোনো মানে সন্দেহই নেই, কিন্তু ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ওয়েতে। তো এইটা নিয়েই এখনও জেসন কামিন্স ঠিক করে উঠতে পারেনি যে কী করবে, এই জায়গায় কথাবার্তাটা জাস্ট লাস্ট স্টেজে গিয়ে আটকে আছে। তো এইটা কনফার্ম হয়ে গেলেই জেসন কামিন্স এখানে চলে আসবে। আর দু নম্বর কথা হচ্ছে, যতক্ষণ না সই করছে প্লেয়ারটা এখানে, তখন পর্যন্ত আমরা কনফার্ম হতে পারছি না যে প্লেয়ারটা এখানেই আসছে, কারণ প্রতিদিন প্রতি মুহূর্তে সিচুয়েশান চেঞ্জ হচ্ছে। আজকের ভিডিওতে এইটুকুই ছিল, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল কারণ এতদিনের সমস্ত খবর আমি ডিটেলে বললাম বলে। প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান টু মাই মোহনবাগান ফ্যামিলি।